প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজার নবাবপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ওকে, তাহলে আমরা কথা না বাড়াই পাঠের দিকে এগিয়ে যাই। আমরা আজকে খুব একটা সুন্দর মজার একটা বিষয় অনুধাবন করব এবং বোঝার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, পাঠ অধ্যায় 7, পাঠ 1, পাঠ শিরোনাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। কোনো কিছু জানার আগে ব্যক্তির পরিচয় আগে জেনে নেওয়া উচিত। আমরা প্রথমে ওনার পরিচয় সম্পর্কে জানব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। তোমরা জানো ওনার পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি আনুমানিক 975 থেকে 970 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যে 4 জন ক্ষমতাধর বাদশাহ পাঠিয়েছিলেন তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন। তিনি পরিণত বয়সে যখন উপনীত হন, যখন তিনি পরিণত একটা বয়সে উপনীত হন হয় তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে দাউদ আলাইহিস সালামের স্থান ভিত্তিক করেন এবং সমস্ত পৃথিবীর রাজত্ব করেন। তারপরে আর একটা অধ্যায় দেখো, তোমরা বুঝতে পারছো তো, ওনার পিতাও নবী ছিলেন, উনিও নবী ছিলেন। জি, আচ্ছা, এবার দেখো হযরত সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা লাভ, তিনি কিভাবে অলৌকিক ক্ষমতা লাভ করলেন। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বিশেষ মর্যাদা ছিল। আল্লাহ তাআলা তাকে পশু পাখি, কীট পতঙ্গ, জীবজন্তু সব কিছুর ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, হে সুলাইমান, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হে মানব সম্প্রদায়, আমার এই পৃথিবীতে পক্ষীকুল যা কিছু আছে সব কিছুর ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে সব কিছুর জ্ঞানও দেওয়া হয়েছে, নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ, তাছাড়া অন্য কিছু হতে পারে না। আমরা দেখো এই দেশের মানুষ, আমাদের যারা কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক তাদের ভাষাও আমরা বুঝি না, চট্টগ্রাম, চিটাগাং, রাঙ্গামাটি ওদের ভাষাও আমরা বুঝি না, আর আল্লাহ তাআলা তার সব কিছুর ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার 9টা নিয়ামত দিয়েছিলেন। তোমরা জানো আল্লাহ তাআলা এই সুলাইমান আলাইহিস সালামকে 9টা নিয়ামত দিয়েছিল। আমরা যতদূর সম্ভব আজকে দু একটা আলোচনা করি। তোমরা খেয়াল করো, 1 নম্বর দিয়েছিলেন তিনি বড় একটা পরিবারের পরিচালনা করতে, বড় একটা পরিবার, তার পরিবারের সদস্য সংখ্যা ছিল 1001 জন। 1001 জন, আমরা দেখো 2 জন, 4 জন, 5 জন, 10 জন বিশিষ্ট একটা পরিবার আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের পরিবারের সদস্য সংখ্যা ছিল 1001 জন। আচ্ছা, তারপরে সুলাইমান আলাইহিস সালামের আর একটা নিয়ামত ছিল, তিনি তার যে রাজ, মানে রাজ দরবার ছিল সেটা হচ্ছে 100 মাইল তার আয়তন ছিল, 100 মাইল, বুঝছো? আমাদের দেশের সংসদ ভবন 7-8 কিলো হতে পারে, তাহলে 5 মাইল, আর ওনারটা ছিল 100 মাইল। আচ্ছা, সেক্ষেত্রে 25 ছিল মানুষের, 25 ছিল জিন, আর 25 মাইল ছিল পশু পাখি, আর 25 মাইল ছিল অন্যান্য যে সমস্ত সৃষ্টি আছে সেই সমস্ত। আচ্ছা, তারপরে আর একটা নিয়ম ছিল, তার আর একটা অনুগ্রহ, মানে অলৌকিক ক্ষমতার আর একটা ই ছিল, তিনি একটা হেলিকপ্টারে চলতেন। আমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হোক আর অন্যান্য যারা ভিআইপি লোকজন, একটা হেলিকপ্টারে চড়ে তার আসন সংখ্যা সর্বোচ্চ 1500, 20-22 হতে পারে, এর বেশি না।
আর উনি যে গাইছে ওঠেন তাতে 100 জনের আসন সংখ্যা ছিল 100 জন। তিনি আর আমাদের এই হেলিকপ্টার জ্বালানি দ্বারা চল, আর তার ওটা কি দ্বারা চলতো? বাতাস। উনি বাতাসকে বলতেন, বাতাস আমার এই স্থান থেকে, আমি যেখানে অবস্থান করছি এর থেকে 1000 মাইল দূরে অবক একটা স্থান সেখানে নিয়ে যেতে হবে। বাতাস তার কথা শুনতেন এবং এই এই নিয়ামত বা এই হেলিকপ্টারে করে তিনি বিভিন্ন জায়গায় যে তার রাজ্যের বিভিন্ন কার্যকলাপ সমাধান করতেন। তাহলে বলছো তো, বুঝতে পেরেছো তোমরা সুলাইমান আলাইহিস সালামের কত বড় ক্ষমতা ছিল? আমরা তার 9টা নিয়ামতের ভিতরে আজকে 3টা আলোচনা করলাম, তোমরা মোটামুটি এগুলো সবাইকে ধন্যবাদ।